সাহিত্য পেচালের গল্প পাঠের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম আমাদের আজকের গল্পের নাম বিকার চেয়ে ডাকাতি ভালো গল্পটি লিখেছেন যোগেন্দ্রনাথ গুপ্ত যোগেন্দ্রনাথ গুপ্ত একজন লেখক সম্পাদক ও সাহিত্যিক আঠারোশো সালের বাইশে মার্চ ডাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন তার অনবদ্য সৃষ্টি বাংলার ডাকাত আমাদের আজকের গল্পটি বাংলার ডাকাত গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্প পাঠে আজ আপনাদের সাথে আছি আমি মাসুম খান সৈকত শুরু করছি আজকের গল্প বিকার চেয়ে ডাকাতি ভালো পদ্মাতীরে একটি গ্রাম গ্রামের নাম সোনার দেউল সেই গ্রামে যদুপতি নামে এক বিখ্যাত জমিদার বাস করিতেন প্রকাণ্ড বাড়ি সেকালে জমিদারের যেমন ছিল বৈবক তেমনি বৃহৎ অট্টালিকা যাকে বলে চকমিলান বাড়ি জমিদার রায় ছিলেন খুব অত্যাচারী তাহার অত্যাচারে প্রজারও বয়ে কাপিত কাহারও কাছে একটি পয়সাও পড়িয়া থাকিতে পারিত না ছলে বলে কৌশলে যেরূপেই হোক প্রজা করিয়া অর্থ আদায় করিতেন তিনি সে সময়ে অধিকাংশ কৃষক গরিব গৃহস্থ ছিল চাষিদের অনেকেই ছিল এমন দরিদ্র যে তাহাদের পরিবারের ভরণ পোষণ করিয়া যে সামান্য অর্থ তাহারা বাঁচাইতে পারিত তাহা দিয়া ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া সম্ভব হইত না গ্রামে যে পাঠশালা আর মক্তব ছিল সেখানে নিম্নশ্রেণীর বালক বালিকাদের শিক্ষার সুযোগও ছিল না কেননা জমিদার মহাশয় মনে করিতেন যদি নিরক্ষর চাষাবুসুর ছেলেরা লেখাপড়া শিখে তাহা হইলে তাহারা কখনই জমিদারকে মানিবে না এবং খাজনা ইত্যাদি নিয়মিতভাবে দিবে না এজন্য তাহার অত্যন্ত কড়া শাসন ছিল গ্রামের গুরু মহাশয় ছিলেন জাতিতে ব্রাহ্মণ এই লবি গুরু মহাশয় জমিদারের কাজ হইতে যে সামান্য টাকা পাইতেন এবং দোল দুর্গোৎসব ও বিবিধ পূজা পার্বণ করিয়া যে অর্থ উপার্জন করিতেন তাহাতেই তাহার সংসার চলিত এজন্য তিনি পাঠশালার ছাত্রদের বেতনের জন্য লালায়িত হইতেন না জমিদার বাড়ি যাওয়া আসা এবং জমিদার মহাশয়ের তোষামেত করিয়াই তাহার দিন যাইত তখন ইংরেজি শিক্ষার প্রচলন হইয়াছে গ্রামে গ্রামে যাহাতে পাঠশালা ও বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং বালক বালিকারা লেখাপড়া শিখিতে পারে প্রত্যেক মহকুমায় যাহাতে প্রয়োজন মতো বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেজন্য সরকার বহু উপযুক্ত সুপণ্ডিত ব্যক্তিকে গ্রামে গ্রামে পাঠাইয়া বালক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করিতেছিলেন সরকারের উদ্দেশ্য ছিল চরিত্রবান এবং সুশিক্ষক নিযুক্ত করিয়া বালক বালিকাদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা এজন্যই রায় মহাশয় সরকারের কাছে সুনাম পাইবার জন্য গ্রামে পাঠশালা স্থাপন করেন কিন্তু তিনি মনে প্রাণে ছিলেন শিক্ষার বিরোধী গোপনে গোপনে অশিক্ষিত প্রজাদের ডাকিয়া বলিতেন দেখো ইংরেজ সরকারের মতলব ভালো না তারা তোমার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে খ্রিস্টান করবে তোমাদের ছেলে মেয়েরা তো লেখাপড়া শিখবেই না মাঝ থেকে তোমাদের ধর্মকর্ম সব যাবে মূর্খ সরল প্রজারা তাহাই বুঝিত সরকার হইতে কেহ স্কুল দেখিতে আসিলে রায় মহাশয় তাহাদের বলিতেন দেখুন আমি চেষ্টা করলে কি হবে সরকার অর্থ ব্যয় করলেও ফল হবে না কিন্তু ভেতরে ব্যাপারটা যে ছিল অন্য রকমের তাহা বাহিরের লোক টের পাইত না কাজে জমিদার মহাশয় প্রজাদের উপর যথেচ্ছ অবিচার অত্যাচার করিতে পারিতেন জমিদারি যিনি নায়েব ছিলেন তাহার নাম ছিল কাশীনাথ ঠাকুর ঠাকুর মহাশয় ছিলেন তান্ত্রিক এবং অত্যন্ত অত্যাচারী প্রজাদের খাজনা আদায় করিতে গিয়া তাহাদের বাড়িঘর লুটপাট করিতে কিংবা আগুন জ্বালাইয়া দিতে তাহার কোনটা হইত না এজন্য নিরীহ প্রজারা আরো সন্তস্ত এবং বিতু হইয়া চুপচাপ থাকিত নীরবে অন্যায় সহ্য করিত অন্যায়ের প্রতিকার করিতে কেহ সাহসী হইত না দিন এইভাবেই যাইতেছিল সহসা ঘটিল এক বিপরীত ঘটনা সেবার গ্রামে ওলাউটা রোগ মহামারী রূপে দেখা দিয়েছে চিকিৎসা হয় না গ্রামে ডাক্তার নাই কবির আছে নাই দশ মাইল দূরে ভাগ্যপুর নামক গ্রামে এক ডাক্তারখানা ছিল সেখানে কোনো রোগীকে নিয়া চিকিৎসা করা সম্ভবপর ছিল না কাজেই গ্রামের লোকেরা বিপন্ন হইয়া জমিদারকে বলিল হুজুর আমাদের রক্ষা করুন আমাদের টাকা দিয়ে সাহায্য করুন আমরা শহর থেকে ডাক্তার নিয়ে আসি গরিবদের বাঁচান তাহলে আপনিও বাঁচবেন নিষ্ঠুর জমিদার প্রজাদের গালি দিয়া বড়কন্দাজ দারোয়ান পাইকজের দিয়া তাড়াইয়া দিলেন দরিদ্র তাহারা কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল প্রজাদের মধ্যে উদয় নামে একজন কাইস্ত যুবক ছিল সে গ্রামের শেষ সীমানাতে বাস করিত সে অপমানিত হইয়া চুপ করিয়া রহিল না উদয় মনে মনে ঠিক করিল যে সে এই অপমান ও লাঞ্ছনার প্রতিকার করিবে সে দৃঢ় পণ করিল যেমন করিয়া হয় ইহার প্রতিকার করিবে তাহাদের গ্রাম হইতে দুক্রোশ দূরে একজন লোক বাস করিত তাহার নাম ছিল রামলাল সে ছিল নাম করা ডাকাত উদয় মনে মনে পণ করিল আমরা মরিব আর ইনি সুখে শান্তিতে বাস করিবেন সে হতে পারে না মনে মনে এই কথা ভাবিয়া উদয় রামলাল ডাকাতের সঙ্গে দেখা করিবার জন্য তাহার সমবয়স্ক দশ বারো জন যুবক সহ কাশীপুরের রামলাল ডাকাতের বাড়ি উপস্থিত হইল সন্ধ্যার সময় রামলাল বন্ধুদের সঙ্গে বসিয়া গল্প গুজব করিতেছিল সেখানে উদয়কে দেখিয়া রামলাল কহিলা আরে উদয় দাদা যে তুমি কি মনে করে উদয় তার বন্ধুগণকে দেখায় কহিল রামলাল দাদা আমরা ডাকাতি করব। রামলাল কহিল সে কি কথা দাদা তখন উদয় একে একে গ্রামের অবস্থা জমিদারি নির্যাতন তিনি কিরূপ যখন ব্যবহার করেন তাহা বর্ণনা করিয়া কহিল আমরা ডাকাতি করব। জমিদার বাড়ি লুট করবো যেভাবে পারি আমাদের গরিব ভাই বোনদের জীবন বাঁচাবো কি তাহারা করিবে কি তাহাদের সংকল্প তাহা সবিস্তারে বলিয়া উদয় কহিল রামলাল দাদা এখন তুমি আমাদের রক্ষা করো। তুমি হও আমাদের সহায় তোমার সঙ্গে আমরাও ডাকাত হব রামলাল হাসিল হাহা করিয়া হাসিয়া সে কহিল দাঁড়াও দাঁড়াও ভেবে দেখি তোমরা তো সব ভদ্রগড়ের ছেলে কি করে ডাকাতি করবে এই কথা বলিয়া সে ঘরের ভেতর গেল এবং ফিরিয়া আসিয়া উদয়ের হাতে দুই টাকা দিয়া বলিল যাও ভাই আজ রাত্রে গহনার নৌকায় চেপে চলে যাও সেখান থেকে ডাক্তার কবিরা যাকে পাও নিয়ে আসবে এ টাকা দিয়ে কিছু কিছু রোগীদের পথ্য কিনে দেবে কয়েকজন গ্রামের লোকজনদের দেখো বাকি কয়েকজন ডাকায় গিয়ে ডাক্তার কবিরা সে নিয়ে এসো টাকা পয়সার পরোয়া করোনা এখন চলে যাও আর হ্যাঁ গায়ে যেন আমার কোনো কথা বলো না উদয় তাহার সঙ্গীদের লইয়া গেল নিজ গ্রামে কয়েকদিন পরের কথা চলিয়া অমাবস্যার রাত্রি ফাল্গুন মাস সহসা হারে রেড়ে শব্দে গ্রামখানি সন্ত্রস্ত হইয়া পড়িল ডাকাতেরা দলে দলে জমিদার যদুরায়ের বাড়ি আক্রমণ করিয়াছে প্রায় দুই শত ডাকা প্রত্যেকের হাতে মশাল কাহারো হাতে বর্ষা বল্লম ও লাঠি কাহারো হাতে তরোয়াল কাহারো হাতে কুরাল দা সকলের মুখ কালি মাখা বিবৎস দৃশ্য ভীষণ চিৎকার করিয়া তাহারা জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া লুট তরাজ আরম্ভ করিল জমিদার বাড়ির বড় কন্দাজ লাঠিয়াল ও পাইকরা প্রাণপণ করিয়া লড়িতে লাগিল রামলাল সর্দার নিজে যদুরায়ের ঘরে প্রবেশ করিয়া তাহার হাত পা বাঁধিয়া ফেলিল তারপর চাবি ছিনাইয়া আনিয়া বলিল দিয়ে টাকা করি যা আছে শব্দে লোক না খেয়ে খেয়ে মরবে তাদের তুই কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিবি সে হয় না হতে পারে না যদুরাই কাঁদিতে কাঁদিতে বলিলে। বাবা আমাকে ক্ষমা করো বাহিরে লুটপাট চলিতেছিল ঝনঝন শব্দ হইতেছিল সজরের দরজা কপাট ভাঙিয়া হারের রবে চারদিক কাপাইয়া ডাকাতেরা প্রবল উৎসাহের সঙ্গে চালাইতেছিল লন গ্রামের লোকেরা কেউই আসে নাই জমিদারের এই বিপদে সাহায্য করিতে যদুরায়ের উপর যখন অত্যাচার চলিতেছিল তখন জমিদারের স্ত্রী রামরঙ্গিনী তাড়াতাড়ি বলিলেন বাবা আমার কর্তাকে বাঁচাও রামলাল তাহার দিকে চাহিয়া কহিল মা তুই এখানে কেন তুই যা মা ববানীর অংশ তোরা তোদের উপর আমি হাত তুলতে পারি না এই যে তোদের গায়ের লোকজন না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের বাঁচাবার জন্যই তোদের বাড়ি ডাকাতি করতে এসেছি বুঝলি মা যদুরাই এ গ্রামে শয়তান মানুষের ভালো করতে চায় না গরিব চাষী আমরা আমাদের রক্ত সে চুষে খায় মানুষ মেরে সে সিন্ধুকে টাকা পড়ে সে টাকা নিয়ে কি সে স্বর্গে যাবে কৃপন পিচার সে আমাদের চেয়েও তোর স্বামী বড় ডাকাত রক্ত চুষে খেতে জানে রক্ত দিতে জানে না তোর স্বামীকে বল মা বাক্স কুলে আমাকে টাকা দিক যদুরায়ের স্ত্রী স্বামীকে বলিলেন দাও এদের সব দাও যদুরাই কাঁপিতে কাঁপিতে তাহাই করিলেন বহু সহস্র টাকা সংগ্রহ করিয়া রামলাল বলিল দেখো এই টাকায় শত শত লোকে প্রাণ বাঁচবে আমি টাকা এক পয়সাও রাখবো না আমরা গরিব বাইদের মধ্যে বিলিয়ে দিব আর সাবধান দারোগা পুলিশে যদি খবর দাও তাহলে সোনো যদুনাথ রায় তোমার মাথা কেটে তোমার দরজায় টানিয়ে দেব তারপর তাহার ইঙ্গিতে সকল ডাকাত আর লুটপাট করিল না সকলে জয়মা কালী বলিয়া হারের রবে চারদিক সন্ত্রস্ত করিয়া চলিয়া গেল কয়েক মাসের মধ্যে গ্রামবাসী সকলে দেখতে পাইল গ্রামের অপূর্ব পরিবর্তন বিরাট আরোগ্যশালা হাসপাতাল স্থাপিত বহু চিকিৎসক নিযুক্ত হইয়াছে হইয়া চিকিৎসার সুব্যবস্থা করিয়াছেন দিঘি পুষ্করিণীর সংস্কার করা হইল এক কথায় বলিতে গেলে গ্রামের আমূল পরিবর্তন হইল সকলে বুঝিতে পারিল ডাকাত হইলেও তাহারা মানুষ তাহাদের মধ্যে মনুষত্ব আছে রামলালের এই অসাধ্য সাধনে সকলে ধন্য ধন্য করিতে লাগিল এই ডাকাতির ফলে জমিদার যদুনাথ রায়েরও হয়েছিল আশ্চর্য পরিবর্তন তাহার চরিত্রে বিশেষ পরিবর্তন দেখা দিল তিনি লোকসেবায় লোকের কল্যাণ কামনায় আত্মনিয়োগ করিলেন শেষ জীবনে তিনি প্রজাবৎসল জমিদার রূপে খ্যাতি অর্জন করিয়াছিলেন আর রামলাল তাহার একজন বিশিষ্ট বন্ধু বলিয়া পরিগণিত হইয়াছিল উদয় ছিল রামলাল ডাকাতের প্রিয় শিষ্য সে তাহার কাছে লাঠি খেলা শিখিত রামলালে এরূপ অসাধ্য সাধনে সে আনন্দিত হইয়া বলিল রামদাদা বিখ্যার চেয়ে ডাকাতি করা ভালো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সাহিত্য পেচালের নতুন কোনো আয়োজনে kata